দর্শক আসসালামু আলাইকুম। পাথরঘাটা নিউজে স্বাগত জানাচ্ছি। দেশ ও পূর্বাশের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দর্শক আপনারা জানেন যে বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে শুরু করেছি। আপনারা এর আগেও এই বিষয়টি জানছেন যে পাথরঘাটার উপজেলার রোহিত এলাকা থেকে গ্যাস উঠছে, এরকম একটা বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা শুরু করছিলাম। গত শুক্রবার দুপুর থেকে এই ঘটনাটি ঘটছিল। এরপর থেকে যদিও এলাকা একটু শান্ত হলেও পরবর্তী সময়ে আবার তার একটু পূর্ব পাশ থেকে আবারও একই অবস্থায় শুরু হয়েছে। সেগুলো দেখার জন্য মানুষ আসলে ভিড় জমাচ্ছে আস্তে আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কীভাবে এখানে আসে এবং তারা কিন্তু দেখার জন্য চলে আসছে যে আসলে বিষয়টা কি এখানে আবারও। সে বিষয়টা দেখার জন্য মানুষ ভিড় জমাতে শুরু করছে। আমরা সেখান থেকে আবারও সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে বিষয়টি বলছিলাম আমরা যে পাথরঘাটার এই রোহিত এলাকা থেকে যে গ্যাসের উদ্গিরণ, সেই উদ্গিরণটা থেকে কিন্তু ইতিমধ্যে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় থেকে এসেছে এবং তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে পরীক্ষা করার জন্য। পরীক্ষা শেষে বলতে পারবে আসলে এই গ্যাসটা কিসের গ্যাস, তারপর তারা আসলে বিস্তারিত বলতে পারবে। দর্শক, আমাদের কথা বা সাউন্ড এগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একদম শুরু করতে পারি আবারও নতুন করে আপনাদের। দর্শক, আমরা যদিও আজকের ভোর রাত থেকে এই ঘটনাটি শুরু হয়েছে এবং সে থেকে আমরা যা জানতে পেরেছি যে পাশে কিন্তু দোকানঘর রয়েছে এবং এখানের পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রাথমিক বিদ্যালয় থেকে এখানের যে আমরা জানতে পেরেছিলাম যে ঝুঁকির মধ্যে আছে এই প্রাথমিক বিদ্যালয় সহ পাশের যে দোকানপাট যেগুলো আছে সেগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাশের দোকানপাটগুলো সবই কিন্তু চলছে আগের মতোই এবং স্থানীয় লোকজন তারা কিন্তু ভিড় জমাতে শুরু করছে সেই থেকেই। আমরা যা জানতে পেরেছিলাম যে সকাল থেকেই কিন্তু এখানে মানুষজন এভাবে আসছে এবং দেখতে শুরু করেছে যে এই গ্যাস উদ্গিরণ। আমরা যেটা দেখছি যে এর আগের যেটা আমরা ভিডিও দেখছিলাম যে গত শুক্রবারে, সেটা কিন্তু আমরা যা দেখতে পেয়েছিলাম যে 20 থেকে 30 বা তার বেশি উপরে মাটি উঠছিল, সেরকমের একটা বিষয় আমরা দেখতেছিলাম। আর এখান থেকে কিন্তু ততটা শক্তিশালী না হলেও বোঝা যায় যে কীভাবে এখানে শক্তি প্রয়োগ করে এবং তারা এই গ্যাসটা উপরের দিকে উঠছে সেই বিষয়গুলো। দর্শক, এখানে যারা আছেন তাদের সামনে তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের কাছ থেকে জানতে পারবো। দর্শক, আমরা এখানে যেই দিন জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপসচিব এসেছিলেন শাহ মোহাম্মদ কামরুল হুদা, তার কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছিলাম এবং তিনি কিন্তু এখানের লোকজনকে শুরু থেকেই সতর্ক করছিলেন যে এখানে কিন্তু বড় রকমের কোনো ঘটনা ঘটতে পারে, সেই থেকে যেন তারা মানুষজন এবং এখানে যারা আছে সবাই যেন সতর্ক অবস্থানে থাকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। দর্শক, এখানে কিন্তু যে বিদ্যালয়টি ছিল সেই বিদ্যালয়টি কিন্তু পার্শ্ববর্তী এক জায়গায় নিয়ে তা সেখানে কিন্তু তাদের ক্লাস নিচ্ছে, এরকম আমরা জানতে পেরেছি এবং এখানের সাথে যারা কথা বলছিলাম তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। দর্শক, এখানে যারা আছেন এই বিষয়টি দেখছেন এবং তাদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে সেই শুক্রবার থেকে যে ঘটনাটি ঘটছিল সেটা কিন্তু বন্ধ হয়ে এখন পার্শ্ববর্তী আরেকটা জায়গা থেকে এই ঘটনা শুরু হয়েছে আবারও। তাছাড়া আমরা কিন্তু দেখছিলাম যে পাথরঘাটা উপজেলার এই জায়গাটি থেকে তার আশপাশের যে জায়গাগুলো সেখান থেকে পুকুর বা জলাশয় যেগুলো আছে সব জায়গা থেকেই কিন্তু এই গ্যাস বের হচ্ছে, তিন দিন পরেও এই একই বিষয়টা দেখছিলাম। দর্শক, এখানে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে কী ঘটছিল এই তিন দিন পর আবারও বিষয়টি। তো
দর্শক, নামাজের সময় হওয়ায় এখানে যারা আসলে কথা বলতে ইচ্ছুক তারা কিন্তু একটু নামাজ পড়ার জন্য চলে গেছে। এখন কিন্তু নামাজের সময় শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিষয়গুলো কীভাবে চলছে এবং কীভাবে শুরু হয়েছে বিষয়গুলো। আমরা যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানতে পারবো আসলে যে কী ঘটছে বিষয়গুলো। এই যে আপনারা এখানে গত শুক্রবার থেকে ঘ্যাস উঠতে শুরু করছে, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে কিছুটা কমলেও আমরা দেখছি যে পাশের যে পুকুর বা জলাশয় যেগুলো আছে সেগুলো থেকে একইভাবে কম বা বেশি রকমের বের হচ্ছে। তারপরে তো দেখলাম যে জ্বালানি মন্ত্রণালয়ের যারা আছে তারা সংশ্লিষ্ট কর্মকর্তা তারা আসছে, নমুনা সংগ্রহ করছে। কিন্তু দ্বিতীয়বারে যে এখন দেখলাম যে পার্শ্ববর্তী আর একটা বিল্ডিং ভবনের পাশ থেকে আবার একইভাবে, আসলে কী রকমের দেখছেন, কখন থেকে এই ঘটনা শুরু হয়েছে? আজকে রাত থেকে নাকি শুরু হয়েছে? আমি সকালবেলা যখন আসছি দেখছি যে সকাল থেকে এটা চলতেছে, ভোর রাত থেকে এখান থেকে শুরু হয়েছে। মানে এই বাসার যে লোক সে বলছিল আর আয়সা দেখি যে এখানে চলতেছে, এইরকম উঠতেছে পানি, মানে পানি উঠতেছে, পানি উঠে দিকে নামে যাইতেছে দেখতেছে। আমরা যে দেখলাম যে এই পাশেই তো ওইটা আছে পানির সাথে, এখানেও একটা ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল। এটা কত দিন আগে? অনেক অনেক চার পাঁচ বছর আগে একটা ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল, সেই টিউবওয়েলের লাইন থেকেই আমরা ভাবছি যে ওইখান থেকে উঠতেছে এখন। এই বিষয়টা আপনাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে বলার চেষ্টা করছেন কিনা যে একই ঘটনা বারবার এখান থেকে বা পাশের জায়গা থেকে ঘটছে? না, এখানে কেউ জানায় নাই, কিন্তু আমি লাইভের মাধ্যমে জানাইছিলাম, কিছু লোক জানছে, তারপরে অনেক দেখে তার কিছুক্ষণ পরে অনেক লোক আসছে এখানে। জ্বালানি মন্ত্রণালয় থেকে তো বলছিল যে আপনারা এখানে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে স্থানীয় লোকজন সতর্ক করার জন্য এবং খোঁজখবর রাখার জন্য, আসলে তারা কতটুকু রাখছে এখন পর্যন্ত আপনাদের এখানে খোঁজখবর? হ্যাঁ, তারা সবাই রাখছে, আমি যতদূর জানি তারা রাখছে খোঁজখবর। দর্শক, আমরা জানছিলাম যে এখানে যারা আছে তাদের কাছ থেকে যে তারা বলছে যে এখানে স্থানীয় ইউপি সদস্য এবং জনপ্রতিনিধি যারা আছেন, স্থানীয় চেয়ারম্যান, তারা খোঁজখবর রাখছে। আমরা কিন্তু এখানে আসছি প্রায় এক ঘন্টা, সেই এক ঘন্টার মধ্যে এখানে স্থানীয় লোকজন ছাড়া বাহিরের কোনো লোকজন আমরা দেখতে পাইনি। যে অবস্থাগুলো দেখছেন যে আস্তে আস্তে আতঙ্কের সৃষ্টি হবে এরকমই একটা ঘটনা ঘটছে। আমরা যা জানতে পারলাম যে এখান থেকে যে গ্যাস এবং পানির সংমিশ্রণ যেটা উঠছে সেখানে অনেক আগেই এখানে একটি ডিপ টিউবওয়েল বসানো ছিল, সেই বিষয়টি সেখান থেকে এই ঘটনাটা ঘটছে বলে আমরা জানতে পারছি। দর্শক, থেমে থেমে কিন্তু কীভাবে উঠছে তা তো বোঝা যায়, আর তাছাড়া পানির সাথে যে গ্যাস উঠছে সেটা কিন্তু এর দেখা যায়, এর আগে যে গ্যাসটা উঠছিল তখন কিন্তু আমরা যে বুঝতে পারছিলাম যে কোনো গ্যাসের ঘ্রাণ বা কিছু গন্ধ পাওয়া যায় না, কিন্তু বর্তমান সময় যে গ্যাসটা উঠছে সেই গ্যাসটা থেকে কিন্তু কিছুটা গন্ধ বের হচ্ছে এবং হালকা যে ধোঁয়া এরকম একটা দেখা গেছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, একটু পাশে একটু ঘুরিয়ে লোকজন যারা জড়ো হয়েছে দেখার জন্য চেষ্টা করছে, তারা তাদের সবাইকে একটু দেখানোর চেষ্টা করি এখানের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন এখানে জড়ো হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু এখানে লোকজন দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু একটু উৎসুকজনতা দেখার জন্য ভিড় জমাচ্ছেন এখানে। দর্শক, আমরা একটু এর আগে যে ঘটনা ঘটছিল সেই জায়গাটিতে আমরা যাব এবং একটু দেখানোর চেষ্টা করব আপনাদের যে পূর্বের যে ঘটনা ঘটছিল সেইখানের অবস্থাটা কীরকম, সেখানে গিয়ে আমরা দেখাবো যে সেখানের অবস্থাটা কীরকম। একটা আমরা যে জানতে পেরেছি যে এখানের যে জায়গাটি সেই জায়গাটি একদম চোরা বালুর মতো অবস্থা। এখান থেকে আমরা কথা বলছিলাম এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তা সালেহউদ্দিন, যে সহকারী প্রকৌশলী, এবং এখানের যে আছেন শাহ মোহাম্মদ কামরুল উপসচিব জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়, তার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে এখানের যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু একদম চোরা বালির মতো অবস্থা হয়ে গেছে। এখান থেকে কিন্তু যে মানুষ গেলে ডুবে যেতে পারে এবং চোরাবালিতে যেরকম পা পড়লে উঠানো সম্ভব হয় না সেরকমই একটা জায়গা শুরু হয়েছে। দর্শক, সেই জায়গা থেকেই আমরা দেখব এবং জানার চেষ্টা করব যে এই দেখ
দর্শক আমরা কিন্তু এসে পড়েছি সেই পুরনো জায়গায়। সেই পুরনো জায়গাটি থেকেই আমরা দেখাবো যে পুরনো জায়গা, সেই পুরনো জায়গাটি থেকেই কিন্তু এখান থেকে চলছে একই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে একইভাবে এখান থেকে একইভাবে আস্তে আস্তে একদম পর্যায়ক্রমে বের হয়ে যাচ্ছে। আমরা এর আগে যেখান থেকে আপনাদের দেখিয়েছিলাম সেখানে কিন্তু একটু পরপর অনেক বেশি করে ওঠে, আর এখান থেকে কিন্তু একইভাবে যে পাইপটি নতুন করে বসানো হয়েছিল সেই পাইপটি থেকে পর্যায়ক্রমে একইভাবে বের হচ্ছে। তাছাড়া কিন্তু পার্শ্ববর্তী যে জায়গাটি আমরা দেখছি যে আমরা কিন্তু একটু অন্ধকার, তার মধ্যেও আমরা যদি একটু তাকিয়ে থাকি যে দেখি যে কীভাবে ওখান থেকে উঠছে, সেই জায়গাটি কিন্তু দেখা যায় যে এখানে উঠছে। আর এই জায়গাটি থেকে কিন্তু অনেক শব্দ হয়, সেই শব্দটা কিন্তু আমরা দেখতে পেরেছি এবং শব্দ আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি যে কীভাবে শব্দটা বের হয়। দর্শক এই যে শব্দ শুনেন, এই শব্দটা দিয়েই আসলে একটু বেশি আতঙ্কিত হয় এখানের স্থানীয় যে মানুষগুলো আছে তারা। দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন যে পাশের যে মাটিগুলো এগুলো কিন্তু সব দেখা যায় যে মানুষে মনে হয় উঠানো, কিন্তু আসলে কোনো মাটি কেউ উঠায় না। এখানে যে গ্যাসের যে শক্তি, সেই শক্তির ইসে এখানে উঠে এসেছে যে গ্যাসগুলো এবং এখানে সব মাটিগুলো পাশে চলে আসছে। তাছাড়া কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ, সেই মাঠের এক পাশে এবং পাশে একটি মসজিদ রয়েছে, পাঞ্জেখানা মসজিদ, সেই মসজিদের পাশে আমরা দেখানোর চেষ্টা করি যে পাশে দেখতে পাচ্ছেন যে একটি গাছ। আসলে দেখলে বোঝা যায় যে কতটুকু দূরে এর আগে মাটি উঠছিল গ্যাসের যে শক্তি, সেই শক্তির মাধ্যমে। দর্শক এই যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু সংরক্ষিত করার জন্য পাশের চারপাশ থেকে বেড়া দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে কীভাবে এইগুলো সংরক্ষণে রাখার জন্য। আপনার বাসা তো পাশেই, আর আপনি তো একদম আপনি এখানেরই একজন ব্যবসায়ী, আপনি তো শুরু থেকেই দেখছিলেন যে প্রথম যে গত শুক্রবার যে বিষয়টি শুরু হয়েছিল ওই সময় তো আতঙ্কের একটা বিষয়, হঠাৎ করে বিষয়টা, সেই থেকে এখনো একই জায়গা থেকে বের হচ্ছে। তাছাড়া পার্শ্ববর্তী জায়গায় দেখতে পারলাম যে একটি ভবনের বড় একটি সাইক্লোন সেন্টারের পাশে একইভাবে, আসলে বিষয়টি কিরকমের দেখছেন, এর আগেও তো আপনি দেখছেন। তো আমি কি শুরু থেকে বলবো? হ্যাঁ, শুরু থেকে বললে আমি গত শুক্রবার আমি নামাজপুরে বেরোইয়া যখন আসছি আইসে দেখি যে এরা ওই কাজ সমাপ্ত পথেই তারা ওই গোড়ায় বালি দিচ্ছে। তা আমি আবার বালি দিচ্ছি, আমি দাঁড়াই দিয়ে দেখতেছি, এরপর দেখি হঠাৎ করে ওই আমার ওই কাদা অন্তত 100 ফুট উপরে উঠছে এত স্পিডে, যেটা বললে বুঝবেন না। তো আমি বললাম ইঞ্জিনিয়ারকে কি ঘটনা, কি এটা হইলো কেন? তখনও কি ওই পানি উন্নয়ন বোর্ডের যে যারা, হ্যাঁ হ্যাঁ, তারা এখানে ছিল, এখানে নলকূপ বসানোর জন্য, হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার আমার পাশে দাঁড়ানো আর ওরা কাজ করতেছে, এর ভিতরে ওই বালিগুলো ওই কাদাগুলো ওকে গায়ে পড়ে। তো ওই দুইজনে দৌড়ে যে দুইটা বালতি লই যে পানি ওই পুকুর দিয়ে পানি আনিয়ে ওদের গায়ে ডালে, ওরা মানে কাদার মধ্যে ডুবে যাবে, কেন বালি দিতেছে গোড়ায় বালি দেয়, মাটিটা আস্তে আস্তে নরম হয়ে যায়, হ্যাঁ নরম হয়ে যায়, এর ভিতরে ওরা এক বস্তা বালি দিতে না দিতে মানে চতুর্দিক দিয়ে মাটি নরম হইয়া, যেমন ওই পাইলে যখন ভাত হইয়া আসে তখন পাইলে হরা দিলে কিরকম ফোটা শুরু করে, ওরকম চতুর্কুন্তে ফোটা শুরু করে, পটপট পটপট ফোটা শুরু করছে। এই যে ওরা চিকুলি সবটি চিকুলি ওই যে কেরাইল যে মেশিন দিয়া ওইটা টানিয়া 5-7 জনে ধরিয়া এই রাস্তায় উঠেছে, রাস্তাতে এখন মানে মানে আগে প্রস্তুতি না, তারা আতঙ্কিত হয়ে আতঙ্কিত মানে ডরাইছে সোজা,
ডরাই এখন ওই একজনে লইছে দাহান দাহান যে কুপায় একজনে টানে একজনে খোলে মানে তারা বেদি হয়ে গেছে পরে একজনে দৌড়িয়ে ওড়ে আমার নামে দৌড়ে ওড়ে আমার নামে পরবর্তী একজন করছে যদি না সরাইতে তা খুঁড়িও পুরো ডাববে যেত এই দেখার পরে আমরা আবার ওই ওই যারা পানি দেয় ওরা কয়েকটি ফায়ার সার্ভিস ওদেরকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে বলছে যে এটা আমাদের কাজ না যেহেতু আগুন না এটা আপনার পৌরসভায় জানান পরে পৌরসভায় বিভিন্ন কাজে জানানো হয়েছে তারা আবার পরবর্তী আসছে তো ছিল যে বিভিন্ন দপ্তরে জানানো সে আমরা জানাইছি হ্যাঁ বিষয়টা সবাই জানা আছে পরে ওই ওই ফায়ার সার্ভিস আসছে বিকেলে পাথরের সকল লোক আছে উপজেলা আসছে চেয়ারম্যান আসছে সকলে এখানে আসে উপস্থিত হয়েছে আটটা পর্যন্ত ওইভাবেই চলছে তো যে আতঙ্কিত একটা মাটি এরপরে নিয়ন্ত্রণে আসছে নিয়ন্ত্রণে আসার পর এখন পর্যন্ত এইভাবেই চলতেছে আরকি আজকের রাত্রে এইখান দিয়া আমরা যখন রাত 9টা 10টায় দোকান বন্ধ করে বাড়ি যাই তখন আলামত নাই কিন্তু রাত 3টা থেকে আলামত শুরু হয়েছে আমরা সকালেই দেই যেই একভাবে পানি উঠতেছে আসলে বুঝলেন কিভাবে যে রাত 3টা থেকে শুরু না এখানে দোকানে লোক ছিল তারা যা ওরকম শব্দ হয় এই তারা নামছে নামবি দেখেছ ওই অবস্থা ওই একই অবস্থা একই অবস্থা এখন পর্যন্ত একই অবস্থা আছে আমরা যে দেখলাম যে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব আসছেন এবং দুজন তারা তারা আয়েশা এখানে দুদিন আগে আসছিল আয়েশা তারা ওই নলে ওখানে ইদিয়া পাইপ দিয়ে খুলে আগুন জ্বালাইছে তার আগুন জ্বলছে এরপরে আসলে আগুনের স্পিডটা কি আপনি আপনারা যে প্রাকৃতিক যেটা বাজার থেকে বাজারজাতকরণের যে গ্যাসটা ক্রয় করেন ওইরকমের স্পিড কিনা বা ওইরকম স্পিড ওইরকম পানি আগুনের স্পিড ওইরকমই আচ্ছা আপনাদের মনে হয় কি যে একই গ্যাস এরকম মনে হয় হ্যাঁ একই গ্যাস আমার মনে হয় যে একই গ্যাস হয়তো শোধন করলে এরা তুলতে পারবে গ্যাসের নিচে বড় বড় আকারের খনি আমার মনে কাজে আছে আমরা আসলে লোকমুখে শুনছিলাম যে এখানে যখন যে ঘটনা ঘটছিল তখন আশপাশের যে জায়গাগুলো যে কাঁপছিল এরকম এই এই পুকুর এবং ওই পুকুর ওইটা এটা ফোরসে যেমন ভাত রান্ধে যেরকম ফোটে না ওই রকম ওই পানিগুলো ফোরসে তা আমাদের ভয় লাগছে যে এই এখনই বুঝি শেষ হয়ে যাবে জায়গাটা তা আস্তে আস্তে আবারও নিয়ন্ত্রণ ভূমিকম্প যেরকম ওই রকম পানিটা ফোরসে পুকুরে সর্বশেষ যে দেখলাম যে যারা একটু আগে বললাম যে উপসচিব শাহ মোহাম্মদ কামরুল হুদা আসছিলেন উনি তো এখানের যে লোকজন যারা আছে তাদেরকে সবাই কি সতর্ক করছেন এবং যে বলছেন যে আশপাশ থেকে এরকম একটা ঘটনা ঘটতে পারে আবার ঘটতে পারে আমরা সবাই সতর্ক থাকবেন আর কি আসলে তার কথাই ঠিক হয়েছে এরকম একটা বিষয় দেখা গেছে আবার শুরু হয়েছে এখন পরবর্তীতে আরো হইতে পারে আমরা এটা অনুভব করি যে এখন যে ঘটনা ঘটছে তে মনে হয় যে আসলে হওয়ার সম্ভাবনা আরো সম্ভাবনা আছে এখান থেকে যে কথা বলছিল আপনাদের সতর্ক করার জন্য যে যাদের ঘর দর্শক আমরা কিন্তু এখানে যে এক যে প্রত্যক্ষদর্শী আছে তার সাথে আমরা কথা বলছিলাম নামাজের কারণে তিনি হয়তো এখান থেকে চলে গেছে যে নামাজটা পড়ার জন্য আমরা তারপরও বাহিরে দাঁড়িয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে আস্তে আস্তে কী পরিমাণে এখান থেকে গ্যাসটা বের হচ্ছে এই বিষয়টা দেখতে পাচ্ছি আমরা দর্শক সন্ধ্যা ঘনিয়ে পড়ার কারণে আমরা কিন্তু একটু দেখানো কষ্টসাধ্য হয়ে যায় তারপরেও আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করছি আমরা যে কীভাবে নতুন জায়গা থেকে এইখানে যে ঘটনা ঘটছে সেই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের যে আমরা যে একটু আগে শুনছিলাম তিনি কিন্তু বলছিলেন যে এখানের প্রায় 50 থেকে 100 ফুট পর্যন্ত উপরে মাটি উঠে গেছে যেরকমের মাটি ছুড়লে যেরকমের দূরে যায় সেরকম মনে হয়েছিল এবং তিনি কিন্তু সেই কথাটাই আমাদের বলছিলেন আমরা যেখান থেকে আছি এখান থেকে সকালে যে কথা বলছিল যে সকালে একটু চাপটা কম থাকলেও এখন আস্তে আস্তে চাপটা বাড়ছে বা এখানে রাত্র 3টার দিক থেকে এই ঘটনা শুরু হয়েছে বলে আমরা জানতে পারছিলাম এখানের যারা স্থানীয় আছে তাদের কাছ থেকে কথা শুনে দর্শক যত সময় যায় তত কিন্তু আস্তে আস্তে এই প্রকোপটা বাড়ে এরকমই একটা দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসছে এবং দেখার চেষ্টা করছে এখানে আমাদের এখানে আছেন একজন
পাথরঘাটা সরকারি হাজী জালালউদ্দিন মহিলা কলেজের একজন প্রভাষক, আমরা তার সাথে কথা বলবো, তিনিও আসছে বিষয়টি দেখার জন্য যে কী রকমের তিনি আসলে দেখতে আসছেন। আমি তো মোটামুটি ঘুরে দেখলাম, তিনটা পয়েন্ট দেখা যায় এখানে। তো এখানে যে যা ছিল, যারা প্রত্যক্ষদর্শী আছে, তারা বললো যে ওখানে নাকি মাটিগুলো উঠতো, সেখানে নাকি প্রায় 20-30 ফুট উপরে মাটি উঠতো, স্পিডটা অনেক বেশি ছিল, খুব বেশি ছিল। এবং একজন এখানে একজন দর্শক বললেন যে এটা নাকি আসলে যে আমাদের যে ন্যাচারাল যে গ্যাস আছে ওরকমই নাকি এখান থেকে বোঝা যাচ্ছে যে হয়তো ন্যাচারাল গ্যাস এখান থেকে উত্তোলন করা সম্ভব হতে পারে। যদি পরীক্ষা নিরীক্ষা করে তাহলে এরকম একটা বিষয় আসলে আপনি যে দেখলেন যে এখানে লোকজন যারা আছে তারা তো দেখার জন্য এখানে চলে আসছে, কিরকম দেখলেন? হ্যাঁ, অনেক লোকজনের ভিড় দেখা যায়, সবাই একটা আগ্রহ সহকারে আসছে এখানে। এই বিষয়টা নিয়ে সতর্ক থাকা উচিত কিনা? অবশ্যই সতর্ক থাকা উচিত, এবং যাতে এখানে এ সম্পর্কিত যারা ব্যক্তি যারা আছেন তারাটার দিকে খেয়াল রাখা উচিত, যাতে করে এখানে কোনো যদি গ্যাস টাস থেকে থাকে উত্তোলনযোগ্য যদি হতে পারে সেটা যদি কোনোভাবে। আমরা 2-3 দিন আগে দেখছিলাম একটা বিষয় যে আমরা সংগ্রহ করে সেই ভিডিওটি আমাদের পাত্রগ্রাম নিউজেও দিয়েছিলাম যে একটা পলিথিনে ভরে ঘ্যাস, পানি ঘ্যাস সহ তারপরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আসলে দেখছে যে এটি আসলে বিপজ্জনক কিনা। হ্যাঁ, অবশ্যই বিপজ্জনক, যেহেতু তারা বলছে যে ন্যাচারাল গ্যাসের চেয়ে আর প্রকোপ বেশি, সেক্ষেত্রে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এরকম একটা মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, ওয়েলকাম। আমরা স্যারের কাছ থেকে শুনলাম যে স্যার নিজেও আসছেন এখানে দেখার জন্য, যে বিষয়গুলো সবার কাছ থেকে শুনছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই মাধ্যমের মাধ্যমে দেখে তিনি এই দেখার জন্য চলে আসছেন, এবং স্থানীয় যে লোকজন আছে তাদের ছাড়াও এখানে দূর দূরান্ত থেকে লোক আছেন। আমরা আবারও একটু আপনাদেরকে দেখাই যে লোকগুলো এখানে দাঁড়িয়ে আছেন দেখার জন্য। আমি হাতে ধরছিলাম কিন্তু আপসব কেমন জানি জ্বলায় আর চোখ পোড়ায়। আপনি তো একজন সংবাদকর্মী, এই দেখার জন্য আসছেন এবং হাত থেকে হাত দিয়েও ধরছেন, আসলে কীরকম দেখলেন? আসলে গ্যাসটা প্রাকৃতিক গ্যাস তো যেরকমের যে একটু ছাড়লে হাত দিয়ে একটু অনুভব করা যায় যে গ্যাস ঠান্ডা বা কীরকম, সেই বিষয়টা আসলে কীরকম দেখলেন? আপনি তো এখানে ওই ভিতরে হাত দিয়েছিলেন। জি ভাই, আসলে ধন্যবাদ আপনাকে। আমি আসলে কিছুক্ষণ আগে পলিথিনে ভরে কিছু ভাই মনে করেন ওই জায়গায় আগুন জ্বালাইছে এই রকমের দেখলাম, আমি ওইটা ভিডিও করলাম, কিন্তু এখন তো আপনারা আগুনটা ধরা নাকি আগুনটা জ্বলে আগুন এই বিষয়টা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, পলিথিনে এই যে উপর থেকে উপরের দিকে যে ইটা উঠতেছে, পানিটা উঠতেছে, পানিটার উপরে পলিথিনটা রাখছে, রাখার পরে ওই জায়গায় যে একটা গ্যাস তৈরি হয় ওই গ্যাসটার মনে করেন আটকে পলিথিনের ভিতরে গ্যাস জমছে, পরে মোড়াইয়া তারপরে এক জায়গার থেকে ছিদ্র করে এ জায়গার থেকে আগুন ধরাইছে, আগুন ধরাবার পরে তো আগুন জ্বলতেছে। আসলে আমাদের বাজারে যে রকমের যে গ্যাসে যে আগুন জ্বলে ওই রকমই সেম একই সিস্টেমে আগুন জ্বলে, কিন্তু আমি একটু আগে এই জায়গা থেকে হাত দিলাম, পানিটা হাত দিয়ে দেখলাম যে আসলে কি, কিন্তু আমার হাতটা পুরাইতেছে আর হাত থেকে এখনও মনে করেন আপনিও দেখতে পারেন যে হাত দিয়ে যে হাত থেকে গ্যাসের যে একটা গন্ধ, এই রকমের একটা গন্ধ আসতেছে। এখন আমি যে জায়গায় দাঁড়ানো কিন্তু এই জায়গার থেকে আসলে এই যে গ্যাস যে উপরের দিকে উঠতেছে এই ওঠার কারণে আসলে চোখ মুখ কিন্তু একদম জ্বালাপোড়া করতেছে এই রকমের। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক। আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে যিনি যার লাইভটা আমি ফেসবুকে লাইভটা দেখে এখানে চলে আসছিলাম, মামুন ভাই, আমাদের মামুন ভাইয়ের কাছ থেকে। আসলে মামুন ভাই, আপনি তো সকালে আপনার বাড়ি একদম কাছে সকাল থেকে হয়তো দেখছেন বা বিকেলে আবার দেখার জন্য আসছেন, আসলে কীরকমের দেখলেন বিষয়টা? মূলত আমি বাড়িতে ঘুমাইতেছিলাম, হঠাৎ আমিও একটা লাইভ একটা ভিডিও দেখে এখানে আসছি, আমার বাসা বাসা ট্যাংলা বাজারে। আপনার বাজারটা একদম কাছাকাছি? জি, আমার বাসা খুব কাছাকাছি। আমি আসছি, আসার পর দেখতেছি যে এখান থেকে পুরোনো টিউবওয়েল থেকে এরকমটা গ্যাস এবং পানি বালি দুইটা তিন দুটাই একসাথে বের হচ্ছে। তো আমি লাইভে গেলাম, লাইভ ওই ভিডিও দেখে হয়তো আপনারা আসছেন। এখানে এসে দেখলাম একটা ছেলে একটা পলিথিন রাখছে, এটা উল্টোভাবে পলিথিনটা রাখার পরে ওইটার ভিতরে হাওয়া জমছে, ওটা গ্যাস, ওখানে নিয়ে আগুন ধরাইলো, দেখলাম যে আগুন ধরছে। সুতরাং বোঝাই গেল যে নিচে কিছু একটা আছে, গ্যাসের খনি আছে। আমি আপনাদের মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্দা যারা আছে তাদের কাছে আমি একটাই আবেদন করতে চাই যে আপনারা এই বিষয়টি খতিয়ে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন,
যদি আমরা এখানে একটা গ্যাসের খনি পাই সেক্ষেত্রে আমাদের এই পাথরঘাট উপজেলা সহ দক্ষিণবঙ্গের মানুষের উপকারে আসবে, সর্বোপরি বাংলাদেশের মাথাপিছু আয়ও অনেকটাই বাড়বে এই গ্যাসের খনির মাধ্যমে। তো আমি আপনাদের মাধ্যমে সরকারি সর্বোচ্চ পর্যায়ে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি তো এখানে বিভিন্ন সময় দেখি যে সামাজিক কাজগুলো করেন এবং মানুষের সাথে থাকেন, আসলে এই যে দেখলেন যে আপনি দাঁড়ায় থেকেই দেখলেন যে পলিথিনের ভিতরে ঘ্যাস জমিয়ে তারপর সেটা এক কোণার থেকে আগুন ধরিয়ে দেখছে যে আসলে জ্বলছে, আসলে এই বিষয়টা কীরকমের দেখছেন আপনি? মূলত আমি সাধারণত জনসেবায় কাজ করে থাকি, আমি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আমার একটা দায়িত্ব আছে আমি মানুষের সেবা করি, আর আমি যুব রেডক্রিসেন্ট পাথরঘাটা উপজেলার সদস্য, সেক্ষেত্রে আমি মানুষের সাথে মিশি, আমি বিভিন্ন জায়গায় যাই, মানুষের দুঃখ দুর্দশার সে কথা শুনি। আজকের এখানে যখন আসলাম তখন দেখলাম ওই ছেলেটা আগুন ধরাইছে, আর আমরা সাধারণত বাজারের যে গ্যাসগুলো দেখি ওটা তরল পদার্থ, এটা সেরকম না, এরকম এটা হাওয়ার সাথে উড়ে যাচ্ছে, এটা শুদ্ধিকরণ করা দরকার, শুদ্ধিকরণ করলে ওই বাজারে গ্যাসের মতোই হবে আমি আশা করি। সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে গ্যাস আছে, সুতরাং পরীক্ষা করা দরকার। আপনি এই যে আমি যে কথা বলছিলাম যে পলিথিনের ভিতরে যে জমিয়ে যে গ্যাসটা আগুন ধরিয়েছে এরকম একটা বিষয়, আসলে অত ঝুঁকি নিয়ে আসলে এই কাজগুলো করে এইগুলো করা ঠিক হচ্ছে কিনা এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে এই বিষয়ে আমার মতামত হচ্ছে এখানে যাতে জনসাধারণ এসে আগুন ধরায়, যাতে ম্যাচের কাঠি, সিগারেটের ধোঁয়া এরকম যেটা আছে এগুলো খুবই বিপজ্জনক, আমাদের জন্য বিপজ্জনক, এগুলো করা উচিত নয়। সেক্ষেত্রে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। ইউনে মহোদয় কিছুদিন আগে বলছিল এখানে পুলিশ দিবে, কিন্তু তা আমি এসে দেখতে পেলাম যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাই, এক্ষেত্রে আমি হতাশা প্রকাশ করছি এবং তার কাছে অনুরোধ রাখছি যাতে করে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়, এমনটা যাতে না ঘটে, জি বড় ধরনের দিকে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। মামুন ভাই যেটা বলছিলেন যে এখানের যে ঘটনা ঘটছে সেই ঘটনা থেকে যেন বড় রকমের কোনো দুর্ঘটনা না ঘটে, যেটা দিয়ে পাথরঘাটার যে মানুষ যারা আছেন এই পাথরঘাটার রোহিত এলাকার তারা যেন বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পারে, এবং এই বিষয়গুলো আসলে একটা সুনির্দিষ্ট জায়গা করে এবং একটা যেন লোকজন প্রবেশ না করতে পারে সেরকম একটা বিষয় আসলে রাখা উচিত এখানের, যাতে করে মানুষ সমস্যার মধ্যে না পড়ে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং স্থানীয় লোকজন যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে কী ঘটনা ঘটছে এখান থেকে, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব। দর্শক, আপনারা অনেকেই বলছিলেন যে সর্বশেষ অবস্থাটা কী এখানের এবং জানার চেষ্টা করছিলেন, আজকেও আমি দেখতে পাচ্ছিলাম যে সকালবেলা একজন বলছিলেন যে এই যে ঘটনা ঘটছে এই ঘটনাটা আসলে কতটুকু এখানের আছে সেই বিষয়টু। দর্শক, আমরা কিন্তু এখানের সকল বিষয়গুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি এবং সর্বশেষ অবস্থাটাও জানানোর চেষ্টা করি। দর্শক, সেজন্যই আমরা আছি পাথরঘাট উপজেলার এই রোহিত এলাকায়, পাথরঘাট উপজেলার সদর ইউনিয়নের রোহিত এলাকায়। দর্শক, এখান থেকেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আমরা যে সর্বশেষ অবস্থাটা কী। আমরা কিন্তু সর্বশেষ অবস্থাটা যে বিষয়টা সেটা কিন্তু এখান থেকে দেখছিলাম যে পার্শ্ববর্তী আর একটা জায়গা থেকে আবার গ্যাস শুরু হয়েছে সেই বিষয়টা। আমরা একটু আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে সেই বিষয়গুলো একটু সবার কাছে বলি যারা এই বিষয়গুলো আমাদের কাছে মন্তব্য করেছেন। নতুন করে আবার এখানে উঠছে, আমরা নুরুল ইসলাম রনি নামে একজন জানতে চেয়েছেন আবারও কি উঠছে কিনা। হ্যাঁ, নতুন করে উঠছে এবং বিপজ্জনক অবস্থা এটা, সবাই এখানে অনেকেই গোপনে আগুন জ্বালায় এবং সেগুলো থেকে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে এগুলো না ঘটে। দর্শক, আমরা কিন্তু এই সমস্যাগুলোর পর্যায়ক্রমে আপডেট নিয়ে আমাদের আপনাদের কাছে আসব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে সর্বশেষ অবস্থাটা কী, সেই বিষয়টা নিয়ে আমরা আছি আপনাদের এখানে। দর্শক, আমরা আছি এখানে যেখান থেকে এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই আমরা যারা এখান থেকে চলে আসি এবং দেখানোর চেষ্টা করছি আমরা এখানে, আমাদের সাথে পাথরঘাটা নিউজ টিমের আছে তালামিন ফুরকান, আছেন আবু হেনা রানা, আমি জসিম এবং তাহিদুল ইসলাম শুভ, আমরা এখানে আছি এই ঘটনা জানার পরে এখানে চলে আসছি। এবং আমি কিন্তু একটি কথা বলতে চাই যে সকালবেলা আমি পাঠিয়েছিলাম যে তাহিদুল ইসলাম শুভকে এখানে দেখার জন্য, দুঃখের বিষয় তিনি কিন্তু এখানে আসছিলেন, যাবার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি আসলে অনেকটাই
অসুস্থ অবস্থায় আছেন সেই বিষয়টা আপনাদের কাছে আমি একটু জানানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি যে তিনি একটু অসুস্থ আছেন সেই বিষয়টি। দর্শক, আমরা আজকের পর্যন্ত এখানে বিদায় নিতে যাচ্ছি এবং আমি আবারও বলছি যে এখানে সর্বশেষ অবস্থাটা আপনাদের কাছে তুলে ধরবো এবং সর্বশেষ অবস্থাটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো সরাসরি, যাতে কি ঘটছে এবং কি আছে এখানে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পাথরঘাটা নিউজ থেকে আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।